সদস্য জনাব মুস্তাক আহমদ রুহি নেত্রকোনা এক মাননীয় সদস্য আপনার সময় 8 মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আপনার এই নির্দেশনা পেলাম যে ভাষণ নোট নিয়ে আসার জন্য কিন্তু আজকে আমরা আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি যে আমার যে ভাষণ আমি তৈরি করেছি তা মানে লিখিত হ্যাঁ এটা মানে অনুমতি আপনাকে আজকে দিলাম ভবিষ্যতে কিন্তু আপনাকে আমি আর অনুমতি দিব না জি ধন্যবাদ মাননীয় স্পিকার তবে আপনাকে 8 মিনিটের মধ্যে এটা শেষ করতে হবে জি ধন্যবাদ জি মাননীয় স্পিকার প্রথমে আমি বলতে চাই 28 তারিখ প্রথম প্রহর জাতির কলঙ্ক মুক্তির দিন নিয়ে এটি এমন একটি দিন যে দিনটির জন্য জাতিকে দীর্ঘ 34 বছর অপেক্ষা করতে হয়েছে ওই দিনের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করে বাঙালি জাতিকে দায়মুক্ত করা হয়েছে আমি পরম করুণাময় মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি এই রায় কার্যকরের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল যে যত ক্ষমতাশালী হোক না কেন সে আইনের ঊর্ধ্বে নয় মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু ওনার পরিবারবর্গ ও অপরাধীদের খুনের বিচার বাংলার জনগণ বাংলার মাটিতে করার যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার পূরণের দিনটিকে জাতি প্রতি বছর যাতে জাতির কলঙ্ক মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দিন হিসেবে উদযাপন করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা আর এ জীবনে ফিরে পাবে না তার পিতামাতাকে ফিরে পাবে না তার আদরের ছোট ভাই শেখ রাসেল সহ অন্য সহোদরদের ফিরে পাবে না তার নিহত স্বজনদের তবুও তার 34 বছরের যন্ত্রণার আগুনে সান্ত্বনার বাণী এই যে তার বাবা মা আত্মীয় স্বজনদের যারা নির্মমভাবে খুন করেছিল তাদের ফাঁসি হয়েছে জাতি ন্যায় বিচার পেয়েছে মাননীয় স্পিকার পলাতক খুনিদের ধরে অবিলম্বে ফাঁসিতে ঝোলানোর দাবি করছি মাননীয় স্পিকার আজ আবারও আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল নায়ক মেজর জিয়া খন্দকার মুস্তাক সহ অন্যান্য দুষ্কৃতিকারীদের মরণোত্তর বিচার দাবি করছি মাননীয় স্পিকার জাতীয় চার নেতা এস এম কিবরিয়া আহসানুল্লাহ মাস্টার যে হত্যাকারীদের বিচার অবিলম্বে দাবি করছি মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনে বিরোধী দলকে হিংসা বিভেদ ও স্বার্থের সংঘাত বলে দিন বদলে স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে ভাষণ প্রদান করেছেন মহামান্য রাষ্ট্রপতি 63 পৃষ্ঠা একটি ভাষণ নিছক একটি ভাষণ নয় এই ভাষণের বিষয় বাস্তব গভীরে যে সত্যটি লুকায়িত সেটি তিনি প্রকাশ করেছেন একটি বাক্য হিংসা বিভেদ নয় স্বার্থের সংঘাত নয় আমাদের সবার লক্ষ্য হবে দিন বদলের স্বপ্নের বাস্তব রূপায়ণ মাননীয় স্পিকার জাতির জনক যে দেখানো স্বপ্নের স্বাধীনতার স্বপ্নের মতো জননেত্রী শেখ হাসিনার দিন বদলের স্বপ্ন বাংলাদেশের মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে সেই আলোর মিছিলে দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য জঙ্গিবাদ আর ধর্মান্ধকতাকে পদদলিত করে মহাজোট সরকার এগিয়ে চলেছে একটি গন্তব্যের দিকে 4 লক্ষ বঙ্গবন্ধুর সোনার বাংলার 21 শতকের আধুনিক বাংলাদেশ বিনির্মাণ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান একজন বর্ষীয়ান জননেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তার সুদীর্ঘ সংগ্রামী জীবন এদেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন জাতীয় দুর্যোগ দুর্দিনে শান্তিতে সংগ্রামে তিনি এদেশের মানুষের পাশে থেকেছেন মাননীয় স্পিকার সন্ত্রাস দুর্নীতি আর জঙ্গিবাদ দেশকে অন্ধকারে ঢেকে দিয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে কলঙ্কে তিলক করেছিল বিএনপি জামাত জোট সরকার মহাজোট সরকারের 1 বছরে বাংলাদেশ বিশ্বসভায় দুর্নীতির বদনাম মুছে দিয়ে তার সম্মানজনক পরিচিতি ফিরে পেয়েছে এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগ্য দায়িত্বশীল নেতৃত্বের কারণে এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনা আজকে শুধু বুজিব কন্যা নন তিনি আর শান্তি কন্যা তিনি শুধু জাতীয় নেতা নন তিনি আজ বিশ্ব নেতা অবনতচিত্তে অভিনন্দন ও ধন্যবাদ জানায় বিশ্ব নেতা শেখ হাসিনাকে মাননীয় স্পিকার যুদ্ধবিরতির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে শিবিরের কাপুরুষিত হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির মৌলবাদী কাপুরুষিত হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীদের হতাহত করেছে মাননীয় স্পিকার এই দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার অতি দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে মাননীয় স্পিকার মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ঘটে যাওয়া লুমহসক ঘটনা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের নির্মম ঘটনা আজও আমাকে শিহরিত করে জীবনের ঝুঁকি নিয়ে সেই দিন আমি সেখানে গিয়েছিলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি যে এত জঘন্যতম ঘটনা সেখানে ঘটতে পারে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব সেনাবাহিনীর শহীদ বীর মেধাবী কর্মকর্তাদের মাননীয় স্পিকার কারা ঘটিয়েছিল সেই বর্বরচিত ঘটনা মাননীয় স্পিকার যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না যারা সবসময়
দেশের উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়ায় যারা স্বাধীনতা শত্রু যুদ্ধাপরাধী গণতন্ত্রকে বুলেট আর ব্যালটের আঘাতে জর্জরিত করে পিছনে দরজা দিয়ে ক্ষমতা এসেছিল এটি তাদেরই কাজ তা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের উচ্চ আদালত হলো স্বৈর শাসক মেজর জিয়ার সামরিক সরকার অবৈধ ছিল মাননীয় স্পিকার এই নিকৃষ্ট ঘটনা শুরুর দুই ঘন্টা পূর্বে তারেক জিয়া খালেদা জিয়াকে ফোন করে সেনানিবাসের বাসভবন ত্যাগ করতে বলেছিল ঠিক তখনই খালেদা জিয়া তিন দিনের জন্য লাপাত্তা হয়েছিলেন জাতির প্রশ্ন দুই ঘন্টা আগে কি করে জানলো তারেক জিয়া আমি তারেক জিয়াকে বলতে চাই মহাজোর সরকার ক্ষমতায় আসার পরও পরপরই ক্ষমতাচ্যুত করার জন্য বিডিআর নির্মম ঘটনার নৈবত্য খলনায়কের ভূমিকার কারণে তোমাকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে মাননীয় স্পিকার সেদিন ধৈর্য বিচক্ষণতা আর রাষ্ট্রনৈতিক ভূমিকা গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনা মানবিক বিপর্যয় এড়িয়ে সেই বিদ্রোহ নিয়ন্ত্রণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিলেন সাধারণ আইনে বিডিআর সে বিচার প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার বিএনপি জামা জোট চক্র একের পর এক অপপ্রচার অসত্য কথা বলে যাচ্ছে তারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে দেশ কিন্তু হিন্দু রাষ্ট্র হয়ে যায়নি মাননীয় স্পিকার এখনো মসজিদে মিনার হইতে শোনা যায় মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি ১৯৯৬ সালে তারা বলেছিল বলেছিল পার্বত্য এলাকা হাতছাড়া হয়ে যাবে সেখানে শান্তি আসবে না কিন্তু আমরা দেখেছি এই চুক্তির ফলে দীর্ঘদিন অশান্তি বন্ধ হয়েছে পাহাড়ি বাঙালি একসাথে শান্তিতে বসবাস করছে ১৯৯৬ সালে গঙ্গার পানি চুক্তির সময় তারা বলেছিল এই চুক্তির পরে বাংলাদেশ পানি পাবে না কিন্তু আমরা দেখেছি এই চুক্তির পরে বাংলাদেশ দৈনিক ৪০,০০০ কিউসেক পানি পাচ্ছে আমি বলতে চাই বেগম খালেদা জিয়াকে ধোকাবাজির রাজনীতি ছেড়ে দিন গণতন্ত্র রূপায়ণের সুযোগ জাতি অনেক কষ্ট ত্যাগের বিনিময়ে অর্জন করেছে দেশ বিরোধী হটকারী কথা বলে তা ভুলদৃত করার চেষ্টা করলে জাতি আপনাদের ইতিহাসে আস্তাক করে নিক্ষেপ করবে প্রতিবেশী দেশ ভারতের সাথে সমস্যার সমাধান বিএনপি জামাত জোট সরকার করতে পারেনি আওয়ামী লীগ সরকার সেসব সমাধান করতে গেলে তারা সেটিকে দেখে দেশ বিরোধী চুক্তি আসবে তাদের চরিত্রটা এমন যে তারা অন্যের ভালো দেখতে চায় না অন্যের ভালো কাজকে স্বীকার করতে চায় না এ প্রসঙ্গে একটি জনশ্রুতি আছে মাননীয় স্পিকার যখন জাহাজ বানানো হয় তখন সমালোচকদের জিজ্ঞেস করে এটি দিয়ে কি হবে তখন বলা হয় এটি পানিতে ভাসবে যাত্রী আর মালামাল নিয়ে এটি জাহাজে পানি জাহাজ পানিতে চলবে তখন বলা হলো যে পানিতে এই লোহা লক করে বোঝায় একটা জিনিস পানিতে আবার ভাসবে তখন বলা হয় যে তখন দেখা গেল যে সেই জাহাজ পানিতে ভাসলো তখন বলা হলো যখন ভাসলো যে এটি আর চলবে না কিন্তু জাহাজ চলতে শুরু করলো যখন জাহাজ চলতে শুরু করলো তখন নিন্দুকেরা বললো যে এটি আর তীরে ফিরে আসবে না তারপর কি হলো জাহাজ ফিরে আসলো বিএনপি জামাত জোট এরা হলো এই প্রকারের নিন্দুক সমালোচক মাননীয় স্পিকার শেষ করুন যারা সত্যকে সত্য বলে স্বীকার করতে জানে না যারা তারা অন্য ভারতবি দেখতে চায় ম্যাডাম খালেদা জিয়া ১ কোটি ভোটার গোয়া সৃষ্টি করে ভোটার সৃষ্টি ক্ষমতা আসার স্বপ্ন দেখেছিলেন আওয়ামী লীগের ভারতবি দেখার জন্য অনেক নাটক করে ১১ জন্ম দিয়েছেন নিজের ডাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চেয়েছিলেন শেষমেশ নিজেই এমন ডুবা ডুবলেন যে সংসদে আসতে ভয় পান বাইরে সমালোচনা না করে সংসদে এসে কথা বলুন একটি গল্প মনে স্পিকার বলে পড়ে গেল ছোট্ট গল্প বাসের ভিতরে এক পকেট মার এক যাত্রীর পকেট মারলো ওই যাত্রী টের পেয়ে সাথে সাথে ওই পকেট মারকে হাতে হাতে ধরে ফেললো ধরে ফেলে বললো পকেট মার সাথে সাথে ওই পকেট মারও চিৎকার দিয়ে উঠলো পকেট মার অন্য সব যাত্রী কে আসল পকেট মার চিহ্নিত করতে যে বিভ্রান্ত হয়ে গেল যাত্রীরা খেপে গেল তখন পকেট মার যাত্রীকে বললো দুজনের অবস্থা বেগতিক হবে কাজেই চলে নাপুস হয়ে যায় বেগম খালেদা জিয়া এই পকেট মারের ভূমিকা আবির্ভূত হয়ে শেখ হাসিনাকে ব্ল্যাকমেল করতে চায় অন্যায়ের সাথে আপুষ করাতে বাধ্য করতে চায় মাননীয় স্পিকার ধন্যবাদ দেন আর সময় নাই আর এক মিনিট আমি শেষ করে ফেলবো না সময় নাই আপনার ধন্যবাদ দিয়া দেন মাননীয় স্পিকার সর্বজনগণের দেশ সর্বজনগণ সম্পর্কে সজাগ থাকতে হবে কারণ এসে ঘসেটি বেগম আর মির্জাফররা পেদাত্ম হয়ে ঘুরে বেড়ায় খালেদা নিজামীর মতো মির্জাফর আর ঘসেটি বেগমরা চক্রান্ত করে দেশের সর্বশেষ সর্বনাশ করতে ১১ ডেকে এনে বাংলাদেশের মানুষকে দুই বছরে শাসন সামরিক শাসন যাতা করে এমনভাবে পিষ্ট করেছিল যে যা ইংরেজ শাসন বলে ২০০তম বছরের কুশাসনকেও হার মানিয়েছিল মাননীয় স্পিকার শেষ করেন
মাননীয় স্পিকার জনপ্রতিনিধি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেছেন, গণতন্ত্র সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে আপনার মেধা ও দক্ষতার কারণে আপনি জাতীয় নেতা হিসেবে বিশ্ব নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলে আপনি দিয়া দেন। মাননীয় স্পিকার, মহাজোট সরকারের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নয়। এই 15 কোটি মানুষের আশা ভরসার আশ্রয়স্থল শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ সামনে রেখে মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেওয়ার আগে আমার এলাকা সম্বন্ধে এলাকা সম্বন্ধে আপনার সময় নাই, সরি। আপনি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিলে এখন দিয়া দেন, না হয় আপনার সময় আর নাই, এলাকা সম্বন্ধে অন্য সময় বলবেন। ঠিক আছে মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানার জন্য এই জন্য যে তিনি তার মহামূল্যবান ভাষণে বাংলাদেশের সম্ভাবনা চিত্র তুলে ধরেছেন, যে সকল সমস্যা আছে সেগুলোর উত্তরণের পথ দেখিয়েছেন। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার মাননীয় মন্ত্রীবৃন্দকে যে সব বিষয় মাননীয় এই মহামানব সংসদের মাধ্যমে আমি অবহিত করেছি সেগুলো অবিলম্বে বাস্তবায়নের এই দাবি করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় সদস্য, যারা জীবন যুদ্ধে সর্বহারা, মাননীয় সদস্য জনাব।